সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুরদের নবী না আপনার নবী? কথা বলেন, উত্তর দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুরদের নবী না আপনার নবী? তাহলে আপনার মধ্যে তার সুন্নাত থাকবে না কেন? আপনার চেহারায় দাড়ি নাই কেন? আপনার প্যান্টটা টাকনো নিচে কেন? কেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সারা জীবনও একবার পড়ে দেখতে পারলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন, মানুষের মার খেয়েছেন, গাল খেয়েছেন, তাকে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, গলায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে, পিঠের মধ্যে উঠে নাড়ি ভুঁড়ি চাপানো হয়েছে, দাঁত দাঁত ঘুষি মেরে দাঁত ছেড়ে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে, কাদের জন্য? তার জন্য। তা আপনি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো? কেন আপনার চেহারা দাঁড়িয়ে থাকবে না, আমার চেহারা দাঁড়িয়ে থাকবে না? কেন আমাদের প্যান্ট টাকনো নিচে থাক উপরে উপরে থাকবে না? কেন আমাদের কথাবার্তা, চাল চলন, খাওয়া দাওয়া, ইস্তেনজা করা, নামাজ পড়া, প্রতিটা অ্যাক্টিভিটি সুন্নামাফিক কেন হবে না? এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন? এটা আপনার দায়িত্ব শেখা, নিজের দায়িত্ব। আল্লাহ রাস্তায় বের হতে আপনাকে বলতে হবে কেন? নিজের তাগাদা থেকে আপনি বের হবেন। হুজুররা কবরে যাবে, আপনি যাবেন না? উত্তর দেন হুজুররা। তোমরা উত্তর দাও ছেলেরা, ইয়াং জেনারেশন তোমরা যারা আছো, হুজুররা কবরে যাবে, তোমরা আমরা যাব না? হুজুরদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবীদের জন্য আসছিলেন না, আমাদের সবার জন্য আসছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্য না আমাদের জন্য? কিয়ামতের মাঠে তার সুপারিশ ছাড়া আপনি পার পাবেন? তাহলে আপনাকে সুন্নত কেন শেখাতে হবে? কেন আপনাকে মেসি নেইমারের হিস্ট্রি পড়াতে হয় না, আপনি তো নিজেই জানেন? কেন আপনাকে এই নায়ক নায়িকাদের হিস্ট্রি পড়াতে হয় না, আপনি নিজেই জানেন? খোঁজ খবর নেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এত গাফেল কেন? সুন্নত না জানলে বেদাত চিনবেন কিভাবে? সুন্নত চিনলে পরে তো বেদাত চেনা যাবে। এগুলো সুন্নত, এগুলোর বাইরের গুলো বেদাত। তখন তো বেদাতের আলাদা করে সঙ্গে আপনাকে শেখাতেই হয় না। মুসলিম পরিবারে জন্ম নিয়েও তাওহীদ চিনতে পারছি না, শিরকের মধ্যে লিপ্ত আছে।